গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চিকেনের রেসিপি তোমাদের শেয়ার করব, আর আজকের এই চিকেনের রেসিপিটা কিন্তু পুরো অন্য টাইপের রেসিপি। আশা করি তোমাদের আজকের রেসিপি খুব ভালো লাগবে। চিকেনের তো বিভিন্ন রকম তোমরা রেসিপি খেয়েছো, তো চলো আজকে কীভাবে রান্না করি তোমাদের শেয়ার করি। রুটি পরোটা এমনকি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো চলো রান্নাঘরে, আর আজকের রেসিপি তোমাদের শেয়ার করি, তোমরা এইভাবে পাশে দেখো আমার। তো চলো রান্নাঘরে এসে কিন্তু প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু 1.5 কেজি মতন মাংস আছে, মুরগির মাংস। আর দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলা হিসেবে নিয়েছি, মানে পেস্ট করে নেব, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এই পরিমাণগুলো তো কিন্তু 1.5 কেজি মাংস অনুযায়ী কিন্তু সমস্ত পরিমাণগুলো নিতে হবে। আর 4টে মতন বড় বড় পেঁয়াজ কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর দেখো আজকে বানাবো যেহেতু গন্ধরাজ চিকেন, তাই গন্ধরাজ লেবু তো লাগবেই। আর পেস্ট করা মশলাও হয়ে গেছে, আর আমি কিন্তু চিকেনের মধ্যে একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব টক দই। 1.5 কেজি মাংস অনুযায়ী সমস্ত উপকরণগুলো কিন্তু মেশাতে হবে। আমি এখানে 100 গ্রাম মতন টক দই দিলাম। 1.5 কেজি মাংসতে কিন্তু আমি 100 গ্রাম মতন টক দই দিলাম। আর দেব পরিমাণ মতন গোলমরিচ। গোলমরিচটা কিন্তু একটু বেশিই দিয়েছি, আর আমি কিন্তু শুকনো লঙ্কাটা খুব কম ইউজ করব, যার জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তারপর কিন্তু গন্ধরাজ লেবুটার এরকম যে সবুজ অংশটা আছে, আমি কিন্তু এইভাবে একটি গ্রেটারের সাহায্যে উপরের অংশটা, গ্রিন যে অংশটা, এভাবে কিন্তু আমি গ্রেট করে দেবো। তোমরা খেয়াল রাখবে যখন গ্রেট করবে যাতে যে সাদা যে অংশটা যেন না বেরিয়ে আসে, কারণ তাহলে কিন্তু মাংস তিতো লাগবে। সেই জন্য শুধু যে গ্রিন অংশটা সেটাই কিন্তু শুধু মাংসের মধ্যে দিতে হবে। আর কমপক্ষে কিন্তু 1.5 ঘন্টা ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে। এই সময় কিন্তু কখনো নুন দেবে না, মানে অনেকেই আছে দেখেছি ম্যারিনেট করার সময় নুন দাও, কিন্তু নুন দিলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে আসবে, আর কিন্তু মানে কষাতে গেলে কিন্তু এতটাই জল বেরিয়ে আসবে, যার জন্য কিন্তু অনেক সময় মাংস সেদ্ধ হতে চায় না সেভাবে। আর 1.5 ঘন্টা ম্যাক্সিমাম কিন্তু 1.5 ঘন্টা এই মাংসটা যদি তোমরা ম্যারিনেট করে রাখো, তাহলে কিন্তু মাংসটা খুব জুসি হবে আর খুব সফটও হবে। মাংসের রেসিপি তো তোমরা বিভিন্ন রকম খেয়েছো, এইভাবে গন্ধরাজ চিকেন তোমরা বানাবে, আশা করি তোমাদের বাড়ির বাচ্চারা বড়রা সবাই খুব ভালোভাবে খাবে। দেখো মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি প্রায় 1.5 ঘন্টা মতন। আর ওদিকে কিন্তু আমি সমস্ত আরও যে মশলা করতে হবে সেগুলো করে নেব। আর কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারো, আমি কিন্তু সর্ষের তেলই করছি। যখন তেলটা একটু গরম হয়ে আসবে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম যে 4টে বড় বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এরকম মিক্সিতে পেস্ট করে দেবো। আমি কিন্তু মানে কেটে দিইনি। আর দেখো টমেটো কুচি দিয়েছি, 1টা মতন বড় টমেটো দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিয়েছি কিন্তু যে আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো নুন। পরিমাণ মতো বলতে এখানে কিন্তু আমি সামান্য এখন নুন দিয়েছি, পরে কিন্তু আমি নুন দেবো। আর দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো। আর মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, মশলাটা যখন কষে আসবে আমি সমস্ত মাংস আমি কিন্তু কড়াইতে দিয়ে দেবো। আর সত্যি বলতে রুটি পরোটার সাথে কিন্তু দারুণ হবে। আর গন্ধরাজ চিকেন তো গন্ধরাজ লেবুর যে একটা ফ্লেভার না, দারুণ হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যারা জানো তারা তো জানোই যে কেমন লাগে গন্ধরাজ চিকেন, আর যারা জানো না তারা কিন্তু তাদের জন্য আজকে রেসিপি। তারপর আমি যখন মাংসটা একটু কষে আসবে তখন আমি কিন্তু গন্ধরাজ লেবুর একটু রস, আমি প্রায় 1/4 ভাগের 1 ভাগ রস কিন্তু আমি কেটে এভাবে দেবো। দেখো যখন মাংসটা একটু কষে আসবে, একটু জল বেরিয়ে আসবে, আমি কিন্তু এখনও জল দিইনি মাংসতে, যেহেতু টক দই মাখানো ছিল সেহেতু কিন্তু মাংসে একটু জল বেরিয়ে এসছে। আর আমি এই সময় কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবো। তারপর আমি কিন্তু ঢাকা দিয়ে ভালোভাবে, মানে যতক্ষণ না মাংসটা, আর মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু টক দই মেশানো ছিল আর 1-1.5 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, চিকেনটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখো, মানে তোমরা ট্রাই করো এইভাবে। আর আমি কিন্তু ঢেকে ঢেকে যতক্ষণ না পর্যন্ত মাংসটার জলটা শুকিয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। আর নামানোর সময় কিন্তু অবশ্যই একটু গরম মশলা দেবো। তোমরা চাইলে কিন্তু গরম মশলা না দিয়ে ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা বাটা। এখানে যদি তোমরা একটু ধনেপাতা বাটা ইউজ করো এখানে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে, কারণ গন্ধরাজ লেবুর সাথে ধনেপাতার কিন্তু মিক্সটা কিন্তু দারুণ লাগবে। ধনেপাতা আমার সেদিন ছিল না যার জন্য আমি ধনেপাতা দিতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেখো এরকম গন্ধরাজ লেবু আমি স্লাইস করে কেটে নিয়ে আমি জাস্ট একটু ফ্লেভার হওয়ার জন্য আর একটু গার্নিশের জন্য আমি কিন্তু এইভাবে গন্ধরাজ লেবুটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ কিন্তু গন্ধরাজ লেবুর যে স্লাইসগুলো বেশিক্ষণ রাখবে না,
না তাহলেও কিন্তু অনেক সময় মাংসের ঝোলে তিতো হয়ে যেতে পারে। তো কেমন লাগলো এই গন্ধরাজ চিকেন রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু জানিও। ভালো থেকো সবাই, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।